নমস্কার বন্ধুরা, আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা সবাই জানো মাঝে মাঝে আমাদের মন খারাপ হয়, সেই মন খারাপটাকে মন ভালো করার জন্য কিছু পুরনো জিনিস, পুরনো কথা, যেগুলো ভালো স্মৃতি সেইগুলো দেখতে হয়। তো সেটার উপরেই এই ব্লগটা, কিছু ইনফরমেশনও থাকবে আমার প্রত্যেকটা ব্লগে, কিছু ইনফরমেশান থাকে, সেরকম কিছু ইনফরমেশান থাকবে। তোমরা ভালো করে ব্লগটা দেখো, তাহলে বুঝতে পারবে। আমরা অ্যাকচুয়ালি একটা জিনিস কিনেছি যেটাতে আমাদের পুরনো স্মৃতিগুলো নতুন করে আবার এনজয় করেছি, এটা দেখাবো। পুরো ব্লগটা দেখতে থাকো। আর একটা কথা, তোমরা অনেকেই ব্লগ দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তবে না আমি মোটিভেশন পাবো কাজ করার, তাই না? চলো ব্লগটা শুরু করা যাক, সময় নষ্ট না করো। এ দেখো, এই ছোট্ট জিনিসটা কিনেছি, এটা খুব বেশ ডিজাইন করা, এটাতে মোমেন্টস বলে লেখা আছে, যেখানে আমরা আমাদের জীবনের বিভিন্ন ধরনের মোমেন্টস মাউন্ট করে রাখতে পারি। ওরা বোথ সাইড অ্যাডেসিভ একটু দিয়েছে, কিন্তু আমার কাছে ছিল, ওটা তো দেয়ালে লাগাবো, সেই জন্য এটাকে ভালো করে একটু বেশি করেই অ্যাডেসিভটা দিয়ে দিচ্ছি যাতে খুলে না পড়ে। ছবিগুলো আমার প্রিন্ট করা হয়ে গেছে, আর এটাতে সবচেয়ে বড় সুবিধে হচ্ছে এতে ছবিগুলো চেঞ্জ করা যায়। কফি চলে এসছে, ও করবে আমাদের সাথে কাজ। ও আসলে আমাদের সমস্ত ব্যাপারে কফি খুব ইনভলভ থাকে, সব ব্যাপারেই ওকে ইনভলভ করি আমরা। এটা অ্যাডেসিভ লাগানো হয়ে গেছে, এবার এটা আমরা দেয়ালে মাউন্ট করে দিলাম ভালো করে। এর মধ্যে সুন্দর একটা এলইডি লাইটও দেওয়া আছে, মানে ঘরটা অন্ধকার করে লাইটগুলো জ্বালিয়ে দিলে দেখতেও বেশ ভালো লাগবে। ফটোগুলো রিমি লাগাবে, আমি এলইডি লাইটটা লাগিয়ে দিই। এলইডি লাইটটা একটু সাবধানে লাগাতে হবে একটা তারের ওপর। এইটা যেটা দেয়ালে একটা লাগালাম দেখলে, ছোট্ট মতো জিনিস, এইটার মধ্যে ব্যাটারিটা সুইচটা আছে, তো এলইডি লাইটটা এই মোমেন্টসটার ওপর লাগিয়ে দেবো। আর এখানে সুবিধে হচ্ছে, দেখো এর নিচে চারটে সুতোর মতো দড়ি ঝোলানো আছে, এই দড়িগুলোতে ছবিগুলো দিয়ে ক্লিপ লাগিয়ে দেওয়া হবে। এবারে ব্যাপারটা হচ্ছে যে যদি আমি কোনো ছবি চেঞ্জ করতে চাই, তাহলে ক্লিপটা খুলে ছবিটা খুলে নেওয়া হলো। এখানে কোনো আঠার ব্যাপার নেই, এটা সুবিধে, আঠা থাকলে ছবিগুলো নষ্ট হতে পারে। রিমি ক্লিপগুলো লাগাচ্ছে, এগুলো ছোট্ট ছোট্ট বেশ সুন্দর দেখতে ক্লিপ, জামা কাপড়ে আমরা যে ধরনের ক্লিপ লাগাই না সেরকমই ক্লিপ, সাইজে ছোটো। জিনিসটা আমার দেখে পছন্দ হয়েছিল অ্যামাজন থেকে, এটা দামও বেশি না, 500 টাকা মতো দাম। এটা রিমি কিনেছে, এটা ওর ঘর, ওর ঘরে ও কফির পুরনো স্মৃতি রাখবে বলে এটা করেছে। দেখো আমরা এগুলো লাগিয়ে ফেলেছি, ক্লিপগুলো লাগিয়ে ফেলেছি, এরপরে ছবিগুলো লাগাতে হবে। এটা মোটামুটি রেডি হয়ে গেছে, লাইটটা জ্বালিয়ে দেখেছো কী সুন্দর দেখতে লাগছে, এটা রাতে হলে আরও সুন্দর দেখতে লাগতো। এগুলো আমাদের, এটা হচ্ছে যে যখন কফি আমাদের বাড়িতে প্রথম এসেছিল, এটা হচ্ছে সেই ছবিটা। প্রথম আসার দিন তো ছবিটা তুলতে পারিনি, কিন্তু এটা ওই বয়সেরই, মানে মোটামুটি 45 দিন এরকম বয়সের ওর ছবি। এটাও তাই, ফার্স্ট রো একটা রিমি সাজিয়েছে আর কি, ফার্স্ট রোয়ের ছবিগুলো সব ওর ওই 45 দিন 50 দিন এরকম বয়সের। এগুলো রিসেন্ট, এগুলো সব রিসেন্ট ছবি। এই দেখো শীতকালে জামা পরে আছে, এটা আমাদের মন্দারমণি যাওয়ার ছবি। এটা ওর একজন রাশি পিসি আছে, তার বাড়িতে ঘুরতে গেছিলো, তার সাথে ছবি। এটা তো ওর প্রিয় দিদি ভাইয়ের সাথে ছবি, এটা মন্দারমণি ঘুরতে যাওয়ার সময় রাস্তায় দেখছে, এই ছবিটা আমার খুব পছন্দের। এটাও দিদি ভাইয়ের, এটা তো তোমরা অনেকেই দেখেছো যারা কফির হোমকামিং ব্লগটা দেখেছো, তার ছবি। এ দেখো দিদি ভাই অন্তপ্রাণ, এটাও তোমরা দেখেছো এই ব্লগটা, বার্থডে ব্লগ। আর যদি না দেখে থাকো চট করে দেখে এসো, খুব ভালো লাগবে। এ দেখো তাকিয়ে আছে কার দিকে জানি না, মনে নেই এখন। এটা রিমি তুলেছে, ওর নাকের ছবি। আজকের ব্লগটা কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানিও, মোটিভেট করো, আমাদের ব্লগগুলোকে শেয়ার করো পরিচিতদের কাছে, লাইক করো। আর আমাদের চ্যানেলে যদি প্রথম এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পেছনটা দেখো, হ্যাঁ পুরো পিকচারটা দেখাচ্ছি আমি। তাহলে আজকের মতো টাটা, বাই।